হ্যালো এলসে, নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের জানাবো গর্ভাবস্থায় অ্যালার্জির প্রতিকার সম্পর্কে। গর্ভবতী থাকাকালীন সময়ে হবু মায়ের শরীরে হরমোনগুলো পরিবর্তন হতে থাকে। প্রায় সকল হবু মায়েদের এক চতুর্থাংশের মধ্যে সবচেয়ে সাধারণ একটি পরিবর্তন ঘটে থাকে, তা হলো অ্যালার্জি হওয়া। গর্ভাবস্থায় হালকা চুলকানি কিংবা অ্যালার্জি হওয়াটা স্বাভাবিক ব্যাপার এবং এটি প্রত্যাশিত। তবে আপনি যদি তীব্র চুলকানির বা অ্যালার্জির কবলে পড়েন, সেক্ষেত্রে এটি গর্ভবতী মায়ের দেহের কোনো একটি অকার্যকর অবস্থা সৃষ্টি হয়ে থাকার কারণে হতে পারে। সেক্ষেত্রে দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। গর্ভকালীন বিভিন্ন জটিলতা ও গর্ভাবস্থার নানা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন জেনে নিই বিস্তারিত। গর্ভাবস্থায় অ্যালার্জি চুলকানি চিকিৎসার জন্য ঘরোয়া উপায়ে আছে কিছু প্রতিকার। চুলকানি দূর করতে ভেষজের ব্যবহার। ড্যান্ডেলিয়নের মূল এবং মিল থিসলের মতো ভেষজগুলি অ্যালার্জি কমাতে দারুণভাবে কাজ করে। অটমিল দিয়ে গোসল করুন। চুলকানি থেকে মুক্তি পাওয়ার একটি দুর্দান্ত উপায় হলো অটমিল দিয়ে গোসল করা। এক বাটি অটমিল নিয়ে সেটিকে হালকা গরম পানির সাথে মিশিয়ে মিশ্রণটিকে দেহের যে কোনো চুলকানি অংশে ব্যবহার করলে অস্বস্তি ও জ্বলন কমাতে পারবেন। অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল হলো একটি গুণধর প্রাকৃতিক পণ্য। এটি ত্বকের বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জেলটিকে অ্যালার্জি আক্রান্ত হওয়ার জায়গায় প্রয়োগ করলে আপনি ব্যথা থেকে স্বস্তি পেতে পারেন। জেলটি প্রাকৃতিকভাবে জ্বলন, ঘা, ব্যথা কমাবে। ক্যালেন্ডুলা ক্রিম। ক্যালেন্ডুলা লোশন এবং ক্রিমগুলি গর্ভাবস্থার চুলকানি থেকে সাহায্য করে এবং জ্বলন থেকে স্বস্তি এনে দেয়। আর এগুলি গর্ভবতী মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। আপনি খুব সাধারণভাবে অ্যালার্জি জায়গাগুলোর ওপর লোশনটিকে লাগিয়ে দিতে পারেন। মালিশের জন্য তেল। যে সকল গর্ভবতী মহিলাদের ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে থাকে, তাদের কাছে চুলকানি যেন একটা দুঃস্বপ্ন। আপনি আপনার পেট, উরু, স্তন এবং শরীরের অন্যান্য অংশে যেখানে যেখানে জ্বলন এবং অসুস্থ অনুভব করেন, সেই জায়গাগুলোর ওপর ল্যাভেন্ডার তেলের পাশাপাশি জলপাই এবং আমন্ড বাদামের মতো অপরিহার্য তেলগুলিকে মালিশের জন্য ব্যবহার করতে পারেন। তবে এই অপরিহার্য তেলগুলি ব্যবহার শুরু করার পূর্বে নিশ্চিতভাবে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ঠান্ডা কম্প্রেস ব্যবহার করুন। একটি ঠান্ডা কম্প্রেসের ব্যবহার চুলকানিকে দূর করতে সাহায্য করে। আপনি আবার একটি ঠান্ডা বরফের প্যাক ব্যবহার করতে পারেন। যদি আপনার শরীরের কোনো অংশে প্রদাহ বা জ্বলন থেকে থাকে, বিশেষ করে সেই সকল জায়গাগুলিকে প্রশমিত করার জন্য ঠান্ডা কম্প্রেস ভীষণভাবে সহায়ক। এর ঠান্ডা অনুভবটি আপনার তৎক্ষণাৎ স্বস্তি দেবে। এটি বিশেষত গ্রীষ্মকালের জন্য খুবই কার্যকরী হয়ে ওঠে। ঠান্ডা ভিজে তোয়ালের প্রয়োগ। ভিজে ঠান্ডা তোয়ালে গর্ভাবস্থার ত্বকের জ্বলন এবং অ্যালার্জিকে প্রশমিত করতে সহায়তা করে। একটি ছোট তোয়ালেকে একটি বাটি ঠান্ডা জলের মধ্যে ভিজে নেওয়ার পরে সেটিকে মুড়িয়ে নিন। এবার সিক্ত তোয়ালেটিকে র্যাশের ক্ষতযুক্ত অঞ্চলগুলির ওপরে স্থাপন করে শিথিল হন। আপনি আগের থেকে অনেক বেশি ভালো বোধ করবেন। চুলকানি থেকে স্বস্তি পাওয়ার জন্য তুলসীর চা। তুলসী এক জনপ্রিয় ভেষজ যা একটি দুর্দান্ত চুলকানির ওষুধ। ভেষজটিতে ইউজেনল নামে একটি যৌগ রয়েছে যা চুলকানি নিয়ন্ত্রণে কার্যকর। কয়েকটি তুলসী পাতাকে ফুটন্ত জলের মধ্যে ফেলে দিন। একবার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে একটি নরম সুতির কাপড়ের টুকরোকে তার মধ্যে ভিজিয়ে নিয়ে সেটিকে প্রভাবিত এলাকার ওপরে স্থাপন করুন। আপনি আবার এর কয়েকটি পাতা নিয়ে সেগুলিকে আপনার খাদ্যের সাথেও খেতে পারেন। এছাড়া অ্যালার্জির সমস্যা প্রকট আকারে দেখা দিলে অবশ্যই এর জন্য মেডিসিন নিতে হবে, তাই ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এছাড়া প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।